রজনীগন্ধা গাছে যদি আপনারা সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের রজনীগন্ধা গাছে এইরকম সুন্দর ফুলের স্টিক চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আজ আমি আলোচনা করব বর্ষাকালে ছাদ বাগানকে সুগন্ধে ভরিয়ে রাখতে আপনারা কোন গাছ বসাবেন তাই নিয়ে। কি বলছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, রজনীগন্ধা। রজনীগন্ধা গাছ নিয়ে আজ আমি আলোচনা করব। রজনীগন্ধা গাছ বসালে কী সয়েল মিডিয়া তৈরি করবেন, কীভাবে প্রতিস্থাপন করবেন, কী কী খাবার দেবেন, সব কিছুই আজ এই ভিডিওটিতে দেখতে পাবেন। তাই আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখুন, আপনাদের উপকারে লাগবে। চলুন সবার প্রথমে আগে আমরা দেখে নিই আমার রজনীগন্ধা ফুলের টবগুলিতে কটি করে ফুলের স্টিক একসাথে বার হয়েছে, এছাড়া আমার গাছগুলিতে কীরকম সুন্দর আজ ফুল ফুটেছে। তারপর তো আমরা দেখবই কোন সয়েল মিডিয়ায় আমি এই রজনীগন্ধা গাছগুলির বাল্ব প্রতিস্থাপন করেছিলাম ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, এছাড়া কী পরিচর্যা করে আমি এত সুন্দর ফুল পেয়েছি মাত্র 3 থেকে 3.5 মাসের মধ্যে, সবই ভিডিওটিতে আজ আমরা একসাথে জানব। তবে তার আগে আজ আমার ছাদ বাগানের কয়েকটি গাছকে আপনাদের এক ঝলক দেখিয়ে নিই। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছগুলিতে 2-3টি করে ফুল ফুটেছে। দেখুন প্রতিটি গাছই বৃষ্টির জল পেয়ে কেমন চকচক করছে। নতুন ছাদ বাগানিরা আপনারা হয়তো জানেন না রজনীগন্ধার 2টি প্রজাতি আছে, একটি সিঙ্গেল আর একটি ডবল। আপনারা যদি আপনাদের ছাদকে সুগন্ধে ভরিয়ে তুলতে চান, তাহলে সিঙ্গেল প্রজাতির রজনীগন্ধা গাছটির বাল্ব অবশ্যই বসাবেন। এই ফুলগুলির সুগন্ধ খুবই মিষ্টি, যা আমাদের ছাদ বাগানকে মিষ্টি সুগন্ধে মাতিয়ে রাখবে। নতুন ছাদ বাগানিরা, আপনারা যদি আপনাদের ছাদ বাগান বা উঠানকে সুন্দর সুগন্ধে ভরিয়ে তুলতে চান আর বর্ষাকালে যদি অধিক পরিমাণে এইরকম সুন্দর সুন্দর ফুল পেতে চান, তাহলে অবশ্যই বসাবেন রজনীগন্ধা ফুল গাছ। একে ইংরেজিতে টিউবরোজও বলে। এই গাছ কিন্তু ডাল কাটিং করে বা পাতা থেকে হয় না। এই গাছ যদি আপনারা বসাতে চান, তাহলে আপনাদের বাল্ব বা কন্দ বা পেঁয়াজ যদি আপনারা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা শুরুর দিকে প্রতিস্থাপন করেন, তাহলে দেখবেন আপনারা জুন জুলাই মাস থেকেই আপনাদের কাছে এইরকম সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বন্ধুরা, আপনারা যদি যে বছরে বাল্ব প্রতিস্থাপন করবেন সেই বছরেই ফুল পেতে চান, তাহলে বাল্বের সাইজটা একটু বড় সাইজের নেবেন। ধরুন এই 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি 4 ইঞ্চি মাপের নেবেন, তাহলে সেই বছরেই আপনারা মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যেই আমার মতন এত সুন্দর সুন্দর ফুল পাবেন। বাল্ব বা কন্দ বা পেঁয়াজ যদি আপনারা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা প্রথম দিকে বসাতে পারেন, তাহলে দেখবেন আপনারা জুন জুলাই মাস থেকেই আপনাদের কাছে এইরকম সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বন্ধুরা, রজনীগন্ধা গাছ যেহেতু 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা খুবই পছন্দ করে, তাই আমি এই গাছগুলিকে ছাদের এমন জায়গায় রেখেছিলাম যেখানে সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রায় সারাদিনই রোদ থাকে। কি বলছেন, 5-6 ঘন্টা রোদ পেলে কি এই গাছ ফুল দেবে না? তা কিন্তু একদমই নয়। এই গাছ 5-6 ঘন্টা রোদ পেলেও ফুল দেবে, কিন্তু তার জন্য আপনাদের রজনীগন্ধা ফুল গাছের টবের মাটিতে সঠিক পরিমাণে সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। এবং আমি বারবারই বলছি, রজনীগন্ধা গাছের বাল্ব বা কন্দগুলি 3 থেকে 4 ইঞ্চি সাইজের বড় হতে হবে, তবেই আপনারা সেই পুরুষ্ট বাল্ব থেকে তাড়াতাড়ি ফুলের স্টিক পাবেন। ছোট বাল্ব যদি আপনারা প্রতিস্থাপন করেন, তাহলে সেই বাল্ব থেকে আপনারা সেই বছর 2 থেকে 3 মাসের মধ্যে কোনো ফুলের স্টিক পাবেন না। সেক্ষেত্রে আপনাদের বাল্বের সাইজটিকে সঠিক পরিমাণে খাবার দিয়ে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি সাইজের বড় করে নিতে হবে, তারপরই আপনারা সেই বাল্ব থেকে ফুলের স্টিক পাবেন। চলুন এবার দেখে নিই আমি এই রজনীগন্ধা গাছগুলিকে কোন সয়েল মিডিয়ায় ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন করেছিলাম। এ প্রসঙ্গে আমি একটি আপনাদের কথা বলে রাখি, আমার এই রজনীগন্ধা গাছগুলি প্রায় 1.5 বছরের পুরনো, তাই আমি ফেব্রুয়ারি মাসে এদের রিপোর্টিং করেছিলাম। যখনই আপনারা ফেব্রুয়ারি মার্চ মাসে আপনাদের রজনীগন্ধা গাছের রিপোর্টিং করবেন, তখন রজনীগন্ধা গাছের টবের মাটিতে 2-3 দিন জল দেবেন না, তাহলে দেখবেন সমস্ত মাটি সমেত বাল্বগুলি অনায়াসেই টব থেকে বার হয়ে গেছে। এই গাছ যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত মৃতপ্রায় অবস্থায় থাকে, তাই এই সময় আপনারা কোনো টবের মাটিতে খাবার বা সার প্রয়োগ করবেন না, জলও দেবেন না। এতে বাল্বগুলির কোনো ক্ষতি হবে না, কারণ রজনীগন্ধা ফুলের বাল্বগুলি শীতঘুমের আগে যথেষ্ট পরিমাণে খাবার তাদের বাল্বে সংগ্রহ করে রাখে। তাই রজনীগন্ধা গাছের শীতঘুম ভাঙাবেন ফেব্রুয়ারি মাসের রিপোর্টিংয়ের মাধ্যমে।
রিপোর্টিংয়ের সময় আপনারা সাবধানে যে কোনো একটা হাতের মতন নিড়ানির সাহায্যে বাল্বের নিচের দিকের ও ধারের মাটিগুলি বাল্ব থেকে যতটা পারবেন ছাড়িয়ে নেবেন। তবে একটু খেয়াল রাখবেন এই কাজটি করতে গিয়ে যেন না একটিও রজনীগন্ধা গাছের বাল্ব ভেঙে যায়, সেই ব্যাপারে সর্বদাই আপনারা সতর্ক থাকবেন। বাল্বগুলি থেকে সমস্ত মাটি ধীরে ধীরে সাবধানে ছাড়িয়ে নেবার পর আপনারা চাইলে প্রত্যেকটি বাল্বকে কিছুক্ষণ জলে ডুবিয়ে রেখে সেপারেট করে নিতে পারেন। আমি করিনি। আমি বাল্বগুলি থেকে সমস্ত মাটি ছাড়িয়ে নেবার পর বাল্বের উপরের দিকের শুকনো পাতাগুলো যতটা পেরেছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যতটা পারবেন শুকনো পাতাগুলো ভালোভাবে বাল্ব থেকে বাদ দিয়ে দেবেন। তারপর আদর্শ সয়েল মিডিয়ায় বাল্বগুলিকে পুনরায় আপনারা প্রতিস্থাপন করবেন। রজনীগন্ধা গাছ যেহেতু কন্দ প্রকৃতির গাছ, তাই আমি এই গাছের বাল্বগুলি প্রতিস্থাপনের জন্য বেলে দোআঁশ মাটি প্রস্তুত করেছি, কারণ এঁটেল মাটির থেকে বেলে দোআঁশ মাটির জলধারণ ক্ষমতা অনেকটা কম। নতুন ছাদবাগানিরা আপনারা হয়তো জানেন না যে কোনো কন্দজাতীয় গাছ কিন্তু জল খুব একটা পছন্দ করে না, কারণ তাদের প্রয়োজনীয় খাবার ও জল তো তারা নিজেদের শরীরে উটেদের মতন সঞ্চয় করে রাখে। তাই অধিক জলের কারণে বাল্ব পচে যাওয়ার সম্ভাবনাই প্রবল থাকে। তাই যখন আপনারা নতুন রজনীগন্ধার বাল্ব প্রতিস্থাপন করবেন, তখন দুভাগ বাগানের সাধারণ মাটির গুঁড়োর সাথে এক ভাগ লাল বাড়ি তৈরি করার বালি, এক ভাগ যে কোনো এক বছরের পুরনো কম্পোস্ট সার, সে হতে পারে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, অথবা আমার মতন এক বছরের পুরনো গোবর সার, এক কথায় আপনাদের হাতের কাছে যে কম্পোস্ট সারটি আছে সেটিই আপনারা নিতে পারেন। এছাড়া রজনীগন্ধা গাছের দ্রুত ঘুম ভাঙানোর জন্য যেহেতু ফসফরাস ও ক্যালসিয়াম জাতীয় খাবার খুব পছন্দ করে, তাই আমি এক মুঠো শিংকুচি ও এক মুঠো হাড়ের গুঁড়ো ও দুমুঠো নিমখল ভালোভাবে সয়েল মিডিয়াটিতে মিশিয়ে নিয়েছি। আপনারা সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেবেন। কি বলছেন? শর্মিষ্ঠা দি তো সবসময় বলেন যে কোনো গাছ প্রতিস্থাপনের সয়েল মিডিয়া প্রস্তুতের জন্য অধিক খাবার মেশানোর কোনো প্রয়োজন নেই। তবে রজনীগন্ধা গাছের মাটি প্রস্তুতে এত খাবারের সোর্স কেন নিজেই মেশাচ্ছেন? তার কারণ হলো অন্যান্য গুল্ম প্রকৃতি বা নরম কাণ্ডযুক্ত গাছের শিকড় দ্রুত এত খাবারের তেজ সহ্য করতে পারে না। শিকড় অধিক খাবারের কারণে জ্বলে যায়, তাই গাছের পাতা দ্রুত হলুদ হয়ে যায়, ঝরে পড়ে যায়, কখনো কখনো গাছটি মারা পর্যন্ত যায় অধিক খাদ্যের কারণে। তবে রজনীগন্ধা গাছের মতন যে কোনো বাল্ব জাতীয় গাছের সয়েল মিডিয়া প্রস্তুতের সময় যদি আপনারা আমার মতন অধিক পরিমাণে খাবারের সোর্স মেশাতে পারেন, তাহলে বাল্বগুলির কোনো ক্ষতি হবে না, বরং বাল্বগুলি থেকে দেখবেন ধীরে ধীরে নতুন নতুন কচি কচি পাতা গজাচ্ছে। যাই হোক, যে কথা বলছিলাম সেখানেই ফিরে আসি। রজনীগন্ধা গাছের বাল্বগুলি প্রতিস্থাপনের জন্য আমি মাটির 10 ইঞ্চি বা 12 ইঞ্চির টব ইউজ করেছি। আপনারা 10 ইঞ্চি 12 ইঞ্চির টব যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনারা যে কোনো গাছ প্রতিস্থাপনের সময় টবের ড্রেনেজ হোলগুলিকে ভালোভাবে খোলামকুচি দিয়ে ঢেকে দেবেন। ড্রেনেজ ব্যবস্থাটি ঠিক করে নেবার পর বেশ কিছুটা মাটি টবে ভরে নেবেন। তারপর বাল্বগুলি প্রতিস্থাপন করে ধীরে ধীরে সম্পূর্ণ মাটি দিয়ে বাল্বগুলি ঢাকা দিয়ে দেবেন। আমি এখানে 4টি টবে রজনীগন্ধা ফুলের বাল্ব বসিয়েছি এবং তাতে ফাঙ্গিসাইড মিশ্রিত জল সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই রকম অবস্থায় আমি শেডে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 দিন। তারপর থেকেই পুরো ফাঁকা ছাদে রেখে দিয়েছিলাম প্রায় 24 ঘন্টাই। এখন দেখছেন রিপোর্টিংয়ের 20 থেকে 25 দিন পর 2টি টবে ছোটো ছোটো গাছ বার হয়েছে এবং 2টি টবে গাছ বেশ বড় হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু এখনও পর্যন্ত টবেতে রজনীগন্ধার বাল্বগুলি প্রতিস্থাপনের পর কোনো রকম সার প্রয়োগ করিনি, কারণ গাছগুলি প্রতিস্থাপনের সময় অধিক পরিমাণে খাদ্য উপাদান দিয়েছিলাম তা তো আপনারা দেখেছেন। রজনীগন্ধার বাল্বগুলি প্রতিস্থাপনের 1 মাস পর থেকে সবজি পচা তরল সার ছাদবাগানের প্রতিটি গাছকে যেমন প্রতি সপ্তাহে 3 দিন 4 দিন ছাড়া দিই, এদেরও দিয়েছি। আমি বহুবার আমার পূর্বে করা ভিডিওগুলিতে আপনাদের দেখিয়েছি আমি 1টি ড্রামে শুধু আলু, পেঁয়াজ ও কলার খোসা পচাই, আর 1টি ড্রামে সমস্ত রকমের সবজির খোসা, ফুল, গাছের পাতা সব কিছুই পচাই। সেই তরল সারগুলিই আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। এছাড়া মিক্সার প্রতি 10 দিন অন্তর যেমন ছাদবাগানের প্রতিটি গাছকে দিই, সেই রকম এই রজনীগন্ধা গাছের টবের মাটিটি ভালোভাবে খুঁড়ে নিয়ে প্রয়োগ করেছি। তবে চুপি চুপি একটি কথা আপনাদের বলি, সেটি হলো আমার যখন সময় থাকে না আমি কোনো রকম টবের মাটিটাটি খুঁড়ি না, শুধুমাত্র টবের চারপাশে সারটি জাস্ট এইরকমভাবে ছড়িয়ে দিয়ে থাকি। তবে আপনারা এই পদ্ধতিটা একবার দুবার করতে পারেন, তবে বারবার করবেন না, তাহলে সারটি সবটুকু গাছ পাবে না। অধিক পরিমাণে গাছ যদি সার পেতে চান, তাহলে অবশ্যই মাটিটা খুঁড়ে সারটা প্রয়োগ করবেন এবং তারপর মাটিটা চাপা দিয়ে দেবেন। শুধু টবের মাটিতে জৈব সার প্রয়োগ নয়,
এর সাথে প্রতিনিয়তই আপনাদের টবের মাটিটিকে পরিষ্কার আগাছামুক্ত রাখতে হবে। তা না হলে আগাছাগুলি টবে প্রয়োগ করা সারটিকে দ্রুত খাদ্য হিসেবে গ্রহণ করে বিষবৃক্ষে পরিণত হবে। যাই হোক, এখন দেখছেন রজনীগন্ধা বাল্ব প্রতিস্থাপনের 3.5 থেকে 4 মাস পর। দেখুন রজনীগন্ধার বাল্বগুলিতে ফুলের স্টিক কীরকম চলে এসেছে। ফুলের স্টিক চলে আসার পর আমি টবের মাটিটির ময়েশ্চার ভাব সবসময় বজায় রেখেছি। আপনারা যখন দেখবেন আপনাদের রজনীগন্ধার বাল্বগুলিতে ফুলের স্টিক চলে এসেছে, তখন অবশ্যই সবসময় মাটিটির ময়েশ্চার ভাব বজায় রাখবেন। তা না হলে টবের মাটিতে যদি জলের অভাব দেখা যায়, দেখবেন ফুলের কুঁড়িগুলি শুকিয়ে ঝরে যাচ্ছে। আর জুন জুলাই মাসে যেহেতু বৃষ্টি হয়, তাই খুব বেশি জল আপনাদের প্রয়োগও করতে হবে না। মাটিটি যেহেতু বেলে দোঁয়াশ মাটি প্রস্তুত করেছেন, তাই ফাঁকা ছাদে যদি টবটিকে রেখেও দেন, এতে গাছের কোনো ক্ষতিও হবে না। অধিক পরিমাণে জল বেলে দোঁয়াশ মাটি হওয়ায় জমবে না টবের মাটিতে। বন্ধুরা, আমি এই গাছগুলিতে ছাদ বাগানের প্রতিটি গাছকে যেমন ফাঙ্গিসাইড ইউজ করি 15 দিন অন্তর, এই গাছগুলিতেও প্রয়োগ করেছি। বর্ষাকালে কিন্তু গাছেদের টবেতে সার প্রয়োগ করতে পারুন আর না বা না পারুন, তবুও আপনাদের ফাঙ্গিসাইড 10 দিন ছাড়া প্রয়োগ করতেই হবে। তা না হলে বৃষ্টির জলের কারণে গাছেদের ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা রয়ে যাবে। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, হতে পারে স্যাপ বা ব্যাবিস্টিন। ফাঙ্গিসাইডের পাশাপাশি যে কোনো রাসায়নিক কীটনাশক আপনারা 7 দিন অন্তর স্প্রে করবেন, কারণ বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব খুব বাড়ে। তাই যখনই আপনারা কীটনাশক ইউজ করবেন, বিকালবেলায় ইউজ করবেন 1 লিটার জলে 2 ml গুলে। যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছ সম্পর্কিত অন্য একটি নতুন ভিডিওতে। আপনারাও জৈব পদ্ধতিতে গাছ বসান, দেখবেন আপনাদেরও বাগানে এইরকম সুন্দর সুন্দর ফুল ফুটছে।